वंदे गुरुपद्वंदम भक्तबिंदसमित श्रीचैतन्य प्रभु वंदे नितानंदसहित श्रीनंदनंदन वंदे राधिका चरणोदय गोपीजनो समयुक्त बिंदवनम मनोहर हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे। कृपा सिंधु सुसंपूर्णो सर्वसत्वोपकारक निष्प्रियो सर्वतो सिद्ध्यो सर्वविद्या विशारद सर्वसंशयो संच्छेत्ता अनलस गुरुरहित शिशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानी अनुगत्यहीन जीवन पशु सदृश गौड़ीय गोष्ठीपती शिशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानी अनुगत्यहीन जीवन पशु सदृश जखन बद्धजीव निजे दायित्व निजे हाथे तुले ने तखन मंगल परिवर्ते तारा ततोधिक अमंगल के बरण करे थाके। भागवतजी महापुराणी एक श्लोक पावा जाए पूर्व सुंदर युधिष्ठिर महाराज नारदजी महाराज बोलछे कालकर्म देहयम पंचभौतिक कालकर्म गुणाधीन देहयम पंचभौतिक कालकर्म गुणाधीन देहयम पंचभौतिक कथम अन्यांस्तु गोपाय सर्पग्रस्त यया परा। हे राजन ये जगते के काके पंचाते पारे तुम्हें जे वृथा शोक प्रकाश करछो ये जगतते क्यों काके पंचाते पारे ना। प्रत्येक जीव निजेर कर्मफल निये ये जगते जन्मग्रहण करे एवं जगत के चले जाए এই জন্য কাউকে দায়ী করা দোষারোপ করা উচিত হয় না। ভগবান শ্রীকৃষ্ণ যেখানে গীতাতে পরিষ্কার জানিয়েছেন এই সমস্ত জীব নিজের কর্মফল নিজে ভোগ করে এতে ভগবানের কোনো দায়বদ্ধতা নাই। সেক্ষেত্রে আজকে যে তিরোভাব তিথি উপলক্ষে উপস্থিত হওয়া হয়েছে বৈষ্ণবের প্রথম জিনিসই হলো যেটা যার জন্য ভগবানের থেকেও বৈষ্ণবকে আমরা হৃদয় থেকে বেশি করে তার গুণকীর্তন করি তার মহিমা তার কারণ হলো বৈষ্ণবের করুণা। বৈষ্ণবের যে করুণা সেটা ভগবানের থেকেও অনেক বেশি যার জন্য বৈষ্ণবগণকে আমরা গুরু হিসাবে দেখি। অনেক বিচারের কথা সময় নাই আলোচনা করা যায় না যদিও শাস্ত্রের কথা বলা আছে যে বৈষ্ণব দেখিয়া করিব আদর হৃদয়ে বন্ধু জানি এসব কথা বলা আছে যে যেমন বৈষ্ণব দেখে তাকে আদর করার বিধিও বলা আছে শাস্ত্রের কোনোটা কথাই মিথ্যে নয়। কৃপার সিন্ধু অনন্ত সাগর পাহাওয়া বৈষ্ণবের করুণা অনেকেই অকর্তব্য সত্য কথা কীর্তনকে নিষ্ঠুরতা বলে মনে করেন। যে সমস্ত গুরু বৈষ্ণব লাভ পূজা প্রতিষ্ঠাকে উপেক্ষা করে অপ্রাকৃত জগতের অকর্তব্য সত্য কথা বলে থাকেন তাদেরকে অনেকেই শত্রু মনে করে থাকেন। শিল জগন্নাথ দাস বাবাজী মহারাজ বলেছেন
এটা বড় আশ্চর্যের বিষয় যে সব করুণাময় গুরু বৈষ্ণবগণ আমাদেরকে অকৈত্তব জগতের সত্য কথা কীর্তন করেন, আমাদেরকে মায়ার হাত থেকে বাঁচাতে চান, তাদেরকে আমরা শত্রু মনে করি, এটা বড় দুর্ভাগ্যের বিষয়। বাস্তবিক পক্ষে বৈষ্ণবের হৃদয়ের সম্পূর্ণ অনুভব আমরা করতে পারবো না। স্বপ্রকাশ বস্তু যদি বলি তাহলে তাকে নিজের বুদ্ধি বিবেক বিবেচনা বিদ্যা কোনো কিছু দিয়েই আমরা পরিমাপ করতে পারি না। বৈষ্ণবের করুণাটা কেমন যারা বহুপাদের আচার্যত্ব অনুভব করেছেন তারা জানেন, যারা শ্রী সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরকে তার অপ্রাকৃত লীলা অনুভব করেছেন ক্রিয়াকর্ম তারা অনুভব করবেন গুরুপাদ পদ্মের করুণা। শ্রী সনাতন গোস্বামীপাদের একটা কথা, আপনাদের অনেক তত্ত্ব কথা বললে অনেকে বিরক্ত হতে পারেন, শ্রী সনাতন গোস্বামীপাদের একটা ঘটনা বললে বোঝা যাবে যে একটা বৈষ্ণব জগতে যত প্রাণী আছে পোকা মাকড় থেকে আরম্ভ করে সকলের প্রতি করুণা বিশিষ্ট, এটা আমাদের বিশ্বাস হতে চায় না। আমরা মনে করি আমাদের মতোই তিনি বোধহয়। সনাতন গোসাই যমুনাতে চান করতে গেছেন, যমুনাতে চান করতে গিয়ে চান করার সময় একটি ক্যাঁকড়া বিষে গাছ থেকে জলে পড়ে গেছে। সেখানে তিনি কি করলেন, সেই ক্যাঁকড়া বিষেটাকে জল থেকে তুলে আবার গাছের ওপর রাখার চেষ্টা করছেন। এর মধ্যে দুই একবার কামড়েও দিয়েছে বিষাক্ত ক্যাঁকড়া বিষে, জলে থেকে তুলে তাকে রাখলেন, আবার তিনি আবার সেই ক্যাঁকড়া বিষে আবার জলে পড়ে গেল, আবার তিনি তুলে আবার ওপরে রাখছেন। এই সময় পাশে একটি সজ্জন ব্যক্তি চান করছিলেন, তিনি বললেন, মহাশয় আপনি কি তো দেখছেন, তো একে কখনো কেউ বাঁচায় এমনভাবে আপনি তুলছেন, আপনার হাতে কত কামড়াচ্ছে বিষাক্ত। এ সনাতন গোসাই বললেন, দেখুন ওর কাছে যা আছে ও তা আমাকে দিচ্ছে, আমার কাছে যা ভগবান দিয়েছে আমি তা ওকে দিচ্ছি, আমার কর্তব্য হলো এই দুষ্ট প্রাণীটাকে বাঁচানো আর ওর কর্তব্য হলো আমাকে কামড়ানো। কালীয় মাগ এই কথাটা লাস্টে স্বীকার করেছিলেন ভগবানের কাছে, স্বভাব দুস্তার্যনাদি যৎ অসৎগ্রহ, হে প্রভু অসৎগ্রহ যেমন আক্রমণ করলে হিতাহিত জ্ঞান থাকে না, কখন কি করে মানুষের কোনো ঠিক থাকে না, আর আমি তো এরকম ধরনের দুষ্ট প্রাণী আপনি জানেন কি করব। গুরু বৈষ্ণবের হৃদয়ে বিন্দুমাত্র কোনো বিদ্বেষ থাকতে পারে না, হিংসা থাকতে পারে না, আর বৈষ্ণব তত্ত্বগুলোকে খুব বিজ্ঞানভিত্তিকভাবে আলোচনা করা দরকার, তা নাহলে যারা শুনবেন তারা সব মুড়িমিছড়ি একদর করে নেবেন। এখানে প্রশ্ন হলো এই, সরলতার নাম হলো বৈষ্ণবতা, এটা অনেকেই বলেন শুনেছেন আপনারা, কিন্তু সরলতা কাকে বলে এই কথাটা না বুঝলে পরে এই সব ব্যক্তিগণ ভুল পথে পরিচালিত হবেন। তারা সরলতা মানে মনে করে কিছু বোকা ব্যক্তি, কিছু বলতে জানে না, কিছু করতে জানে না, হ্যাঁ হি কর, এটা সরল। কিন্তু সরলতার ব্যাখ্যা কিন্তু এভাবে হয় না, ভক্তিমন ঠাকুর সরলতার ব্যাখ্যা এরম করেন নাই। ভক্তিমন ঠাকুর বলেছেন, অন্তরে বাহিরে সমব্যবহার অমানি মানত হব, যার অন্তর এবং বাহিরের যিনি হৃদয়তে যে সিদ্ধান্তটাকে অনুভব করেছেন নিজের ভজনের মাধ্যমে সেই সিদ্ধান্ত তিনি জগতের কাছে বলতে পারেন, কিন্তু যেটা তিনি নিজে অনুভব করেন না নিজের জীবনে আচরণ করেন না সে তত্ত্ব সিদ্ধান্ত তার বলার কোনো অধিকার নাই। যদি নিজে সাধন ভজন করবার জন্য প্র্যাকটিস করেন যেটাকে বলে সাধন ভক্তি সেটা চলতে পারে, কিছু প্রচারের ক্ষেত্রে তিনি যেতে পারেন না, প্রচারের ক্ষেত্রে গেলে মঙ্গলের থেকে অমঙ্গল বেশি হয়ে যাবে। কালকেও আলোচনা করছিলাম অন্য ভাষায় যে জীব গোস্বামীপাদ বলেছেন, বক্তা স্বরাগ নিরাগ দ্বিবিধ পরিকীর্তিতা। জীব গোস্বামীপাদ সন্দর্ভে জানাচ্ছেন বক্তা দুরকমের হয়, বক্তা স্বরাগ নিরাগ দ্বিবিধ পরিকীর্তি, বক্তা দুরকমের হয়, একজন হচ্ছে স্বরাগ, তার ভেতরে অনেক কামনা বাসনা জড়িত, এই অবস্থায় তিনি কথা বলছেন, আরেক বক্তা হলো নিরাগ, তার মধ্যে কোনো বাসনা নাই,
খালি জগতের লোককে বাঁচাবার জন্যই তার এই হই কথা। এই কথাটা প্রভুপাদের আনুগত্যে যদি কেউ অবস্থিত থাকেন তিনি বলতে পারেন। প্রভুপাদ বলতেন, আমার হরি কথাটা আমার কোনো নাম লাভ পূজা প্রতিষ্ঠার বিষয় নয়, আমার হরি কথাটা হলো গুরু বৈষ্ণবের গোলামি। আমি হরি কথা বলতে বসেছি তার মানে হলো আমি গুরু বৈষ্ণবের সর্বাপেক্ষা বড় গোলাম, আমি গোলামি করতে বসেছি, তাদের কথাটা আমি আচরণ করে সমাজের কাছে বলবার দায়িত্ব পেয়েছি, না বন্ধ করে দিলে হবে না, সেই জন্য আমার হরি কথাটা অহংকারের বিষয় নয়, এটা একটা ভগবত সন্তুষ্টির বিষয়, গুরু বৈষ্ণবের সন্তুষ্টি বিধানের প্রচেষ্টা, অন্য কোনো ব্যাপার নয়। আজকে যে শ্লোক যুধিষ্ঠির মহারাজ কাছে নারদজি মহারাজ বলেছেন সেটা ঠিকই, জগতে কেউ কাউকে বাঁচাতে পারে না। না আদত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতিম বিভুম অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মহ্যন্তি জন্তবাহা। সমস্ত প্রাণী অজ্ঞানেতে অভিভূত হয়ে রয়েছে, আর বিভু কখনো জীবের কোনো পুণ্য বা পাপ এগুলো নিয়ে পড়ে নেই। বিভু বস্তু ভগবান জীবের এই যত পাপ পুণ্য এগুলো নিয়ে কোনো ব্যস্ত নয়, এগুলো তিনি গ্রহণ করতে চান না, এগুলো তার বিষয় নয়। জীব নিজের কর্মফলকে বিস্তার করে। নরোত্তম ঠাকুরও এই কথাগুলোকে কীর্তনের মাধ্যমে সুন্দরভাবে জানিয়েছেন যে পুণ্য সে সুখের ধাম না লইয় তার নাম ইত্যাদি কথা। এখন সরলতার কথা বলতে গিয়ে এটা দাঁড়ালো কথা, যার হৃদয়েতে বাস্তবিক ভগবত কৃপা লাভ হয়েছে গুরু বৈষ্ণবের মাধ্যমে, যিনি হৃদয়ের মধ্যে কোনো রকম কপটতা না রেখে সমাজের কোটি কোটি জনসাধারণকে বাঁচাবার জন্য নিজের মৃত্যুকে উপেক্ষা করে যাকে তারা শত্রু মনে করেছে তাদেরকেও এই মঙ্গলের চেষ্টা করছেন, তাদেরকে লোকে তৃণাদবি ভাবে না। তারা মনে করে মিষ্টি কথা বললে ঠকালে তার বোধে এইটাই বোধে বৈষ্ণব, এটা হচ্ছে বর্তমান সমাজের সিদ্ধান্ত। বাস্তবিক পক্ষে যদিও সমাজে কেউ কাউকে বাঁচাতে পারে না, কিন্তু বৈষ্ণব জগতের সিদ্ধান্ত হলো কি, বৈষ্ণব কিন্তু বাঁচাতে পারে। তাই বৈষ্ণবের কাছে আমরা প্রপন্ন হয়েছি, প্রপন্ন পরিব্রাজক মহারাজের আজকে তিরোভাব তিথি। বৈষ্ণব যে কোনোভাবে বদ্ধজীবকে বাঁচাতে পারেন, কিন্তু তার মধ্যে একটা কন্ডিশন আছে, শর্ত আছে, সেই বৈষ্ণবের কাছে যদি শরণাগত হওয়া যায়। যদি শরণাগত না হয় এক সদ্গুরুর কাছে যদি 1,000, 2,000, 5,000 লোকও দীক্ষা নেন, সেই দীক্ষাগুলোকে প্রভুপাদ বলেছেন এগুলো কখনোই বাস্তব দীক্ষা হতে পারে না। বাস্তব দীক্ষা এবং তথাকথিত দীক্ষার পার্থক্য বর্তমানের লোকগুলো ভুলে যাচ্ছে, তারা আলোচনা করতে চাইছে না, আলোচনা করলে লোকে রেগে যাবে। কিন্তু প্রভুপাদ বলছেন যদি এই সমাজের লোকগুলো রেগে যাবে, অতএব আমি সত্য কথা বলবো না, সত্য অপ্রিয় সত্য আমি বলবো না, চেপে যাব, তাহলে তো আমার শরণাগতি প্রমাণ হলো না, আমি তো সৌত পন্থা অবলম্বন করলাম না, আমি তো অসৌত পন্থায় চলে গেলাম, আর আমি ভগবত চরণে শরণাগতি নেই, এটা প্রমাণ হলো। এখন প্রশ্ন হলো এইসব কথা মোটের উপর সামান্য আলোচনা, এগুলো কিছুই নয়, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এইসব গুপ্ত কথাগুলো আলোচনা হওয়া দরকার। আজকে যে তিরোভাব উপলক্ষে মহারাজের কাছে আমরা মহারাজের কৃপা নেওয়ার জন্য উপস্থিত হয়েছি, এখন তিরোভাব মানে হলো যে বস্তুটার সঙ্গে, যে বস্তু বা ব্যক্তির সঙ্গে আমার আসক্তি বিনিময় হয়ে গেছে, ভালোবাসা বিনিময় হয়ে গেছে, যেটার অভাবে আমার দুঃখ হয়, কান্না পায়, সেই বস্তুটা বা সেই ব্যক্তি যদি হারিয়ে যায়, আমার সামনে থেকে চলে যায় চিরকালের মতো, তখন আমার কান্না পায়, কারণ আমার সম্বন্ধ হয়ে গিয়েছিল সেই বস্তুটা বা ব্যক্তির সঙ্গে, এটা বলে বিরহ। এই বিরহগুলোকে বলা হয় জড়বিরহ। জড়জগতের যত সম্বন্ধ আমরা স্থাপন করে রেখেছি ব্যক্তি বা বস্তুর সঙ্গে, সেই বস্তুগুলোর প্রতি আমাদের যে আসক্তি, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এই আসক্তিটাই হলো সঙ্গ। আসক্তিটা মানে সঙ্গ, আসক্তি যদি না হয় তাহলে সঙ্গ হয় না। টাকা পয়সা, ধন দৌলত, আত্মীয় স্বজন সবার প্রতি আমাদের যে আসক্তি, যেগুলো আমাদের যে মনটা খণ্ড খণ্ডভাবে বিভিন্ন বস্তুতে লাগিয়ে রেখেছি, অখণ্ড বস্তুতে আমরা লাগাতে পাচ্ছি না, তাই জন্য মনটা বিভিন্নভাবে হাজার হাজার বস্তুতে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। একায়ন পদ্ধতি যা আমরা অবলম্বন না করলে ভজনের দিকে যেতে পারবো না। যাই হোক,
এখন প্রশ্ন হলো এই এই বিরহ আপনাকে আপনাদেরকে চিরকালের মতো নরকে নিয়ে যাবে, কিন্তু আজকে যে বৈষ্ণবের বিরহ তিথির কথা আজকে আলোচনা করতে বসেছি, এই অপ্রাকৃত বিরহ যার হৃদয়েতে জাগরুক হবে তারই বাস্তব বৈরাগ্য আসবে। বৈরাগ্য কখনো নাটকভাবে নাটকীয়ভাবে প্র্যাকটিস করা যায় না। বৈরাগ্য যখনই অপ্রাকৃত জগতের সঙ্গে আমার সম্বন্ধ হয়েছে, গুরু বৈষ্ণব চলে গেছে, জগৎ থেকে চলে যাচ্ছে, সেই সময় আমার যে বিরহ যন্ত্রণা হবে সেই বিরহ যন্ত্রণাকে বলে পরম পবিত্র তম, এবং সেই বিরহ যন্ত্রণাই আমাকে ভগবদ্ধামে পরবর্তীকালে নিয়ে যেতে পারে। এই বিরহ অত্যন্ত পবিত্র, তাই জন্য এই বিরহকে উৎসব বলা হয়। মহারাজ শেষের দিনে যখন দেহ রাখবেন তার আগের দিনে ডেকে পালালেন, বাবা বাবাকে ডেকে পাঠাও, আমি এলাম, এসে বললাম, দেখলাম তারা এরকম অবস্থা, কাঁপতে কাঁপতে তিনি কখন চলে যাবেন ঠিক নেই, অনেক ঠিক শিশুর মতো আমাকে কাঁদছেন আর অনেক কথা বললেন সামনে। আমি অবাক হয়ে গেছি, আমি কালকে ছেলে আমার কাছে এইসব অনেক কথা বললেন, একটা করে প্রশ্ন করছেন আর কাঁদছেন। তারপরেই শুনলাম রাত্রিবেলা তিনি দেহ রেখেছেন, কথা সময় আমি ছিলাম না, খুবই দুঃখের ব্যাপার। প্রাচীন ব্যক্তি ছিলেন তিনি, অত্যন্ত স্নেহ করতেন, কেন স্নেহ করতেন বলতে পারবো না, ইনি শুধু নয়, এনার গুরুভাই ছিল সাগর মুসিম মহারাজ, এই কল্পনাতীত, এইগুলি আমার সম্পত্তি, বাস্তবিক আমার কোনো সম্পত্তি নাই। আজকে এখানে শেষ করতে বাধ্য হলাম, যদিও অনেক আলোচনার বিষয় ছিল, বৈষ্ণবরা রয়েছেন তার আলোচনা করবেন। আর বাঞ্ছাকল্পতরুষিকে পাশেন্দু ব্যবসায় পতিতানন্দ পাবন বৈষ্ণব।